প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তার সরকার নিম্নবিত্ত ও নির্দিষ্ট আয়ের মানুষের জন্য নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় পর্যায়ে নামিয়ে আনার লক্ষ্যে বেশ কিছু পদক্ষেপ নিচ্ছে। সরকার প্রধান আজ মঙ্গলবার সকালে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভার প্রারম্ভিক ভাষণে একথা বলেন। তিনি গণভবন থেকে রাজধানী শেরেবাংলা নগরের পরিকল্পনা মন্ত্রণালয়ের এনইসি সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক সভায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হন। শেখ হাসিনা সবাইকে সতর্ক করে বলেন, দেশ যখন এগিয়ে যায়, সাধারণ মানুষ একটু ভালো থাকতে শুরু করে, তখনই দেশে বিভিন্ন ষড়যন্ত্র চক্রান্ত শুরু হয়ে যায়। প্রধানমন্ত্রী বলেন, মানুষের ক্রয় ক্ষমতার বাইরে যে পণ্য মূল্য বৃদ্ধি পেয়েছে, সেগুলোকে সহনীয় পর্যায়ে কিভাবে নিয়ে আসতে পারি, সেই ব্যবস্থা আমাদের নেওয়া একান্তভাবে জরুরি বলে মনে করি। কারণ মানুষের জন্যই তো রাজনীতি করি, মানুষ কষ্ট পেলে আমারও কষ্ট হয়। শেখ হাসিনা বলেন, আমি জানি তেলের দাম বাড়ানোর ফলে আমাদের নিত্যপণ্যের দামও বেড়ে গেছে, মানুষের কষ্ট হচ্ছে। যারা নিম্নবিত্ত, মধ্যবিত্ত বা ফিক্সড ইনকাম, যাদের নির্দিষ্ট আয়ে যাদের চলতে হয়, তাদের খুবই কষ্ট হচ্ছে। এটা আমরা উপলব্ধি করতে পারি। সাধারণের কষ্ট লাঘবে 15 টাকা কেজিতে 50 লাখ মানুষকে চাল কেনার সুবিধার উদ্যোগের কথা তুলে ধরেন সরকার প্রধান। পাশাপাশি তিনি প্রায় 1 কোটি বিশেষ পারিবারিক কার্ড দিয়ে ন্যায্য মূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্য সরবরাহে তার সরকারের উদ্যোগের কথা উল্লেখ করেন। শেখ হাসিনা বলেন, তাদের এ ধরনের আরো কিছু পদক্ষেপ নিতে হবে, যাতে নিম্নবিত্ত, মধ্যবিত্ত, সাধারণ মানুষ কষ্ট না পায়। প্রিয় দর্শক বন্ধুরা, নিউজ আপডেটগুলো সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।